नमस्कार आदाब, आप लोग देख रहे हैं न्यूज लाइन कोलकाता और मैं हूं दिलशाद अंसारी। काम तो सभी करते हैं मगर कुछ लोग काम ऐसा कर जाते हैं जिसे दुनिया सदियों तक याद रखती है। कुछ ऐसा ही किया है राजपुर सोनारपुर पौरसभा के पौर प्रधान जनाब नजरुल अली मंडल ने। इन्होंने अपने इलाके में हर किस्म की सहूलियात तो जो है मुहैया करवाई है, चाहे वो सड़कें हो, मैदान हो या पार्क हो। इनका कहना है कि अपनी नेत्री मोहतरमा ममता बनर्जी के निर्देश के अनुसार काम करते हैं। जैसा कि वो कहती हैं कि काम करो तो लोग आपको पसंद करेंगे, तो हम भी काम कर रहे हैं ताकि लोग हमें पसंद करें। जी स्पोर्ट्स, तो आज हम आप पहुँचे हैं राजपुर सोनारपुर के 27 नंबर वार्ड पे, जहाँ पे जनाब नजरुल अली मंडल ने एक पार्क की इफ्तिताह की, जिसका नाम कमाल गाजी नेताजी स्पोर्ट्स कॉम्प्लेक्स है, जहाँ पे आप देख सकते हैं स्विमिंग पूल, मैदान, जिम क्लब, हर किस्म की सहूलियात जो है यहाँ पे मौजूद है। आइए हम बात करते हैं यहाँ के इलाकाई लोगों से, क्या कहना है उनके बारे में, और उसके बाद हम बात करेंगे जनाब नजरुल अली मंडल से। পেয়েছি কাছে বাড়ি, এর থেকে আর কি চাই? আর কি কি করেছে এখানে? সুইমিং পুল ছাড়া আর কি কি করেছে ওখানে? মাঠে ফুটবল খেলা হয়, তারপর বিভিন্ন টুর্নামেন্ট করে এখানে, সেটা আমাদের খুব উপকার লাগে বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ, ছেলেও আছে, ছেলেও ফুটবলে ভর্তি হয়েছে আর সুইমিংও করে। এছাড়া আর কি কি আছে যা আপনার কাছে ভালো লাগে? অনেক ভালো পয়েন্টার আছে। না সব দিক দিয়েই পাশে পাই, সব দিক দিয়েই পাশে পাই। কোনো কাজ হলে গেলে, মানে আমাদের কোনো অসুবিধা থাকলে গেলে উনি সঙ্গে সঙ্গে সহযোগিতা করেন। আমার এখানে কাউন্সিলার এসে ওনাকে ভালোই লাগছে, এমনকি ওনার থেকে অনেক রকম সুযোগ সুবিধা পেয়েছি। আর মানে ছেলেকে তো 3 মাস দিয়ে অনেকটাই ডেভেলপ পেয়েছি এখানে সুইমিংয়ে, আর ফুটবলে তো দিতে পারিনি টাইমের অভাবে, তা ওনাকে পেয়ে আমরা খুশি। হ্যাঁ, প্রথমে সবাইকে জানাই নমস্কার, আসসালামু আলাইকুম। তো এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর বিধানসভার, সোনারপুর দুটো বিধানসভা আছে, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ। তো সোনারপুর উত্তরের মধ্যে অবস্থিত হচ্ছে আমাদের এই কামাল গাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্স, যেখানে মূলত আমরা একটা সুন্দর খেলার মাঠ, ফুটবল গ্রাউন্ড তৈরি করেছি। এই এলাকার যাতে ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিনে আমাদের বাংলার নাম উজ্জ্বল করতে পারে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে পারে, সেই কারণে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে একটা কোচিং ক্যাম্প চলছে এখানে এই মাঠে, স্পোর্টস কমপ্লেক্স মাঠে। আমাদের আই লিগ, জুনিয়র আই লিগ আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 13 এখানে অনুষ্ঠিত হয়েছে। আগামী সোমবার মানে ডে আফটার টুমারো আমাদের এখানে আইএফএর যে প্রথম ডিভিশন ফুটবল লিগ, সেই খেলাটা প্রথম আমাদের এই মাঠে অনুষ্ঠিত হবে। তো মূলত একটা সুন্দর খেলার মাঠ এই অঞ্চলে মানুষের জন্য আমরা রেখেছি, এবং পাশে আমাদের আছে একটা সুইমিং পুল, নিশ্চয়ই সেটা আপনাদের দেখাবো। সেটা সুন্দর একটা সুইমিং পুল, প্রায় 800 মতন স্টুডেন্ট যারা সুইমিং শিখতে আসছে আমাদের এখানে, আমরা তাদের জন্য ব্যবস্থা করেছি। এখানে আমাদের একটা মাল্টি জিমের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ছেলেরা বা আমাদের ছেলে মেয়ে সবাই মিলে যাতে জিম তারা করতে পারে, তারা শরীরচর্চা করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই যে এলাকাটা দেখছেন টোটালটাকে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স জোন তৈরি করেছি। এবং আগামী দিনে ইতিমধ্যেই আমরা একটা প্রজেক্ট সরকারের কাছে জমা দিয়েছি, পাশে যে মাঠটা আছে আমাদের সেই মাঠটাকে আরেকটু ভালো করে ডেভেলপ করে এবং মাঠের ড্রেনেজ সিস্টেমটাকে আরও মডার্নাইজেশন করে আমরা এখানে একটা ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করার জন্য সেটা উদ্যোগ নেওয়া হয়েছে। এইভাবে টোটালটাই আমাদের এখানে শুধু একটা স্পোর্টস দিকটা, আজকে আমি বললাম স্পোর্টস দিকটা আমরা এইভাবে টোটালটা সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিয়েছি। মহিরুল দা, এখানে রাজপুর সোনারপুরের উন্নয়ন খুব ভালোই দেখা যাচ্ছে, কিন্তু এমন কি আপনার কাজ বাকি আছে আরও ভালো করে উন্নয়ন হয় এটা? না, আমাদের
সরকার যেমন তিনটে টার্মসে এসছে, তিনটে টার্মসে সরকার হয়েছে 2011, 2016, 2021। ঠিক রাজপুর সোনাপুর পৌরসভারও থ্রি টাইমস বোর্ড ফর্ম হয়েছে, 2009, 2015 আর 2022। দুটো টার্মে আমরা সেকেন্ড টার্মে আমাদের মূল সমস্যা ছিল এলাকার মানুষের খাবার জন্য পানীয় জল, আমরা সার ব্যবস্থা করেছি, একটা বড় প্রজেক্টের কাজ আমরা এখানে শেষ করেছি, শেষ করতে যাচ্ছি, শেষ করেছি বলে ভুল হবে, ওরা প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। দেখছেন তো আমাদের এখানে একটা বড় জলের ট্যাঙ্ক, ওটা আমরা তৈরি করেছি, এরকম মোট আমাদের 19টা এইরকম ESR তৈরি আমরা করছি, তিনটে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কমপ্লিট, একটা WTP যেটাকে বলা যায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটাও কাজ কমপ্লিট আছে। আমাদের শুধু জলটা আনা হচ্ছে সেটা ফ্রম ভূতঘাট, ভূতঘাট থেকে আমাদের গঙ্গা জল আসছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট, ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে UGR, UGR থেকে ESR, ESR থেকে ডিস্ট্রিবিউশন। এই কাজটা আমরা সেকেন্ড বোর্ডে আমরা সমাপ্ত করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের কোভিড দুটো বছর আমাদের কাজের অনেক নষ্ট করে দেয়, ফলে আমাদের এই পানীয় জলের যে প্রজেক্টের কাজটা একটু ডিলে হয়ে গেছে, বাট আমরা আবার শুরু করে দিয়েছি এবং সেটা খুব তাড়াতাড়ি শেষ করবো, এবং ইচ্ছা আছে 2023 আমরা মানুষকে পানীয় জল খাওয়াবো। আর যেটা আমাদের হাতে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম, এটাকে মডার্নাইজেশন করার জন্য আমরা টোটাল একটা DPR তৈরি করেছি এবং তার কাজ আমাদের চলছে। আমাদের পৌরসভাতে একটা বড় সমস্যা হচ্ছে, যেহেতু এটা খুব কলকাতার লাগোয়া শহর সোনারপুর শহর, সেখানে আমাদের মানুষ বহু মানুষ এখানে বসবাস করতে আসছেন, বহু হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, মানুষের আগমনা আনাগোনা অনেক বেড়ে গিয়েছে, ফলে নতুন নতুন ঘরবাড়ি তৈরি হওয়ার কারণে ড্রেনেজের বিশেষ করে জায়গা যেখান থেকে আগে থেকে জল যেত সেসব জায়গাতে, সেসব জায়গা কোনো বন্ধ হয়ে গিয়েছে, তাই আমরা টোটাল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। এডুকেশন সিস্টেমের মধ্যে এডুকেশন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলতে পারেন তার অধীর উৎসাহে বা আমাদের তার অক্লান্ত প্রচেষ্টায় এডুকেশন সিস্টেম এখন পারবো না, কারণ এখন সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে গেলে সবটাই ফ্রি হয়ে গিয়েছে। একটা স্টুডেন্ট স্কুলে ভর্তি হলে তার যেমন স্কুলের ড্রেস, মানে ড্রেস, জামা কাপড়, জুতো, স্কুলের ব্যাগ, বই, খাতা, মিড ডে মিল, সবুজ সাথী সাইকেল, মেয়েদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, এইসব আসার পরে এখন আমাদের স্কুলের আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া ড্রপ আউটটা খুব কমে গেছে, এখন সব ছেলেরা লেখাপড়া করতে স্কুল যাচ্ছে, এটা বড় একটা বিষয় যেখানে মিড ডে মিলও খাওয়ানো হচ্ছে। মানুষের স্বাস্থ্যের ব্যাপারে এখানে কী পরিকল্পনা? স্বাস্থ্যের বিষয়টা আমাদের পৌরসভার পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমরা দুটো বছর দেখেছি, গত দুটো বছর আমাদের তো কোভিডেরটা নিশ্চয়ই আমাদের একটা বড় অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এটা, যেখানে আমাদের কারোর বুঝতে অসুবিধা হয়নি যে একটা বড় প্যান্ডামিক আমরা কিন্তু লড়াই করেছি, প্যান্ডামিক সাথে আমরা লড়াই করেছি। সেক্ষেত্রে আমরা এখানে যেমন একটা অক্সিজেন পার্লার করেছিলাম, আমাদের এখানকার যিনি বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম, তিনি একটা এখানে অক্সিজেন পার্লার করেছিলেন, এই আমাদের সেফ হাউস ব্যাংকোয়েট হলের এখানে আমাদের সেফ হোম করা হয়েছিল। তো সেই সময় মানুষকে পাশে দাঁড়াবার জন্য আমরা বহু কর্মসূচি, ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে সব ধরনের করা হয়েছিল। আর এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে আবার বুঝতে দেখতেও পাচ্ছি যে ডেলি এখন আক্রান্তের হার অনেক বাড়ছে, সেইভাবে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছি, মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে, তাদেরকে মাস্ক বিলি করা হচ্ছে, তাদেরকে আমরা স্যানিটাইজার দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে ভিড়ে না যাওয়া হয়, এইসব বিষয়গুলো নিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস করানো হচ্ছে। এবং এক্ষেত্রে আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা বিভিন্ন হেলথ সেন্টারে তাদের কোভিড ভ্যাকসিনেশনের কাম আমাদের করা হচ্ছে, বুস্টার ডোজ আমরা দিচ্ছি, কোভ্যাকসিন, কোভিশিল্ড সবটাই আমাদের চলছে। নতুন করে আমরা আবার কিছু হেলথ সেন্টার তৈরি করছি আমরা,
যাতে সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাটা ঘরে ঘরে পৌঁছে যায়।